আমি আর অনির্বাণ চলেছি সুশীলের বাড়ি। সুশীলের নাকি খুবই শরীর খারাপ, তাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করতে হবে। কাকিমা ফোন করে আমাকে ব্যাপারটা বলেন, সাথে সাথে আমি অনির্বাণকে সাথে নিয়ে সুশীলের বাড়ি রওনা দিই। সুশীলের বাড়ি পৌঁছে দেখি আরও অনেকেই এসেছে। সুশীলের মা খুবই কান্নাকাটি করছে। বাবা, আমার সুনীলের কি হলো? ও ছাড়া আমার যে কেউ নেই। আরে মাসিমা, তো কাঁদবেন না, ওর কিছুই হয়নি, একটু জ্বর হয়েছে, ও একটু ভুলভাল বকছে, আমরা তো সবাই আছি। আমি সুশীলের গায়ে হাত দিয়ে দেখি ওর খুব জ্বর, এখনই হসপিটালে ভর্তি না করলে একটা অঘটন ঘটে যেতে পারে। তাই দেরি না করে আমরা কয়েকজন বন্ধু মিলে সুশীলকে নিয়ে রওনা দিলাম পটলডাঙ্গা হসপিটালের উদ্দেশ্যে। আমাদের গ্রামের ওই একটা মাত্রই হসপিটাল। হসপিটালটি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে, চারপাশে জলা জমি আর ঝোপঝাড়ে ভরা। হসপিটালে যখন পৌঁছলাম তখন সন্ধে সাতটা। তাড়াতাড়ি আমরা সুশীলকে নিয়ে এমার্জেন্সি রুমে গেলাম, গিয়ে ডাক্তারবাবুকে সুশীলকে দেখার জন্য অনুরোধ করলাম। ডাক্তারবাবু ওকে দেখতে লাগলেন। ডাক্তারবাবু কয়েকটা ঔষধ লিখে সেটা নার্সের হাতে দিলেন, তারপর নার্স সুশীলকে কয়েকটা ইঞ্জেকশন দিয়ে দিল। আমি সুশীলের গায়ে হাত দিয়ে দেখি সুশীল যেন কেমন মূর্ছিত হয়ে বিছানায় শুয়ে আছে। সুশীল তখনও অচেতন। এরপর হসপিটালের বেড পেতে কোনো সমস্যা হয়নি, সুশীলকে কয়েকজন হসপিটালের কর্মী এসে বেডে শুইয়ে দিল। বাড়ি থেকে কিছু লেপ কম্বল এনেছেন? হ্যাঁ হ্যাঁ, এনেছি। সুশীলের দিকে তাকিয়ে দেখি ও প্রচণ্ড কাঁপছে। আমরা দুটো কম্বল ওর গায়ে চাপিয়ে দিলাম। আমি আর বাকি চারজন যারা সুশীলকে নিয়ে হসপিটালে এসেছি ভয় পেয়ে ওর পাশে দাঁড়িয়ে রইলাম। হসপিটালটা খুব একটা ছোট নয়, যেহেতু আশেপাশে 50 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল নেই, তাই এখানে লোকজনের খুবই ব্যস্ততা। রোগীদের কান্নাকাটি আর চেঁচামেচিতে একেবারে গম গম করছে হসপিটালটা। ধীরে ধীরে সুশীলের জ্বর কমতে লাগলো, ওকে দেখে মনে হলো যেন বিপদ একটু কেটেছে। যা অবস্থা হয়েছিল মনে হচ্ছিল এই বুঝি, থাক ওইসব কথা মুখে আনাও উচিত নয়, ভগবানের আশীর্বাদে ওর বিপদটা যে কেটে গেছে এটাই ঢের। সুশীলকে গ্রামের সবাই খুব ভালোবাসে, খুবই পরোপকারী ছেলে, কাউকে আর্থিক সাহায্য না করতে পারলেও মানুষের বিপদের দিনে ও একাই 100। ওকে একটু সুস্থ দেখে আমি বললাম, বাবাই তুই সুশীলের পাশে একটু বস, আমি আর সাহিত্য একটু বাইরে থেকে আসছি। আর অনির্বাণ তুইও বরং থাক সুশীলের কাছে, আমরা বাইরে থাকছি। যা ঠান্ডা পড়েছে তার উপর তোর তো একটু বেশি ভূতের ভয়। ধুর, কীসব বলছিস তোরা, এখানে একটু গরম আছে, আমি মালটার পাশে শুয়ে পড়ব। কিন্তু তোরা এই ঠান্ডার মধ্যে কি এত বড় রাত কাটাতে পারবি? আমি কি তোদের সাথে আসব? আরে না না না, ওসব কোনো ব্যাপার না, তুই এখানেই থাক। সুশীলের গায়ে একটুও জোর নেই, যদি আবার বাথরুমে যেতে হয় তখন তো তোকে প্রয়োজন হবে। ইন্দ্র চল, যা টেনশন মাথার মধ্যে ঘুরছিল একটু সুখটা না দিলে চলবে না, চল। দাদা আমিও যাব, চলো। অনির্বাণ আর বাবাই সুশীলের কাছেই রইল, আমরা তিনজন মিলে বাইরের দিকে যেতে লাগলাম। আমরা বারান্দা দিয়ে হাঁটছি, দেখলাম দুজন হসপিটালের কর্মী বলা বলি করছে। মারা গিয়েছে না, ভালোই হয়েছে, পেশেন্টটা এতদিন কমায় ছিল,
প্রায় এক দু বছর হবে, একটা অ্যাক্সিডেন্টে ওনার স্ত্রী আর মেয়ে মারা যান, কিন্তু উনি এতদিন না মরেও বেঁচেছিলেন। আমরা যেতে যেতে একটা ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। দেখলাম একজন রোগী একটু আগেই মারা গেছে। লোকটাকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু ওনার মুখটা একেবারে ক্ষত বিক্ষত, তাই ঠিকঠাক চেনা যাচ্ছে না। সাহিত্য আর জিতু পাশে থাকা একটা বেডের ওপরে বসে পড়ল। আরে এখানে এত ভিড় করবেন না, চলুন চলুন, জায়গা দিন জায়গা দিন। আরে আপনারা দুজন এই বেডটাতে বসে আছেন কেন? উঠুন উঠুন, শিগগির উঠুন। মরার বেডে বসে পড়েছে, এই বেডটা তার খুব প্রিয় ছিল, মালটা যদি এখন থাকে না ও এই বেডেই থাকবে। উঠে পড়ো উঠে পড়ো, না হলে ওর আত্মা তোমাদের পেছন ছাড়বে না। সাহিত্যকে দেখলাম একটু ভয় পেয়েছে, কিন্তু জিতু সাহসের সাথে বলে, বুদনা চাই, এই যে বললেন মালটা অনেকদিন ধরে কোমাতে ছিল, এবার ওর ফুল স্টপ লাগলো, ও শান্তি পেল। চল এখান থেকে পালাই, কেমন একটা গন্ধ ছড়াচ্ছে। আমি মনে মনে প্রার্থনা করলাম ঈশ্বর যেন ওনার আত্মাকে শান্তি দেন। এবার আমরা বাইরের দিকে গেলাম। হসপিটালের সামনে একটা চায়ের দোকানে গিয়ে চা নিলাম। এই ঠান্ডাতে চায়ের কাপে চুমুক দিয়ে যা মজা পেলাম বলে বোঝাতে পারবো না। দাদা একটা সিগারেট দেবেন? একটা নাকি, আমার একটা গোটা প্যাকেট লাগবে। ওই কোমা মালটার বেডে বসার পর থেকে আমার যেন কেমন কেমন লাগছে। তোর যত ভয়। আমি কোনো কথা বললাম না। সত্যি বলতে আমারও যেন কেমন একটা লাগছে, কিন্তু বাইরে আসতে তেমনটা আর মনে হচ্ছে না। চল চল এবার একটু ভেতরে যাই, দেরি হলে আবার দেখা করতে দেবে না। দোকানে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9:15 বাজে, আর দেরি না করে আমরা উঠে পড়লাম। আমরা হসপিটাল চত্বর দিয়ে চলেছি, এমন সময় জিতু হোঁচট খেয়ে পড়ে যাওয়ার জোকা। আমি কোনো রকমে ওকে ধরে ফেললাম। জিতু জিতু সাবধান, সামনে ভাঙা কাচের বোতল। সত্যিই তো, ভাঙা বোতলগুলো দেখে মনে হচ্ছে যেন এগুলো কেউ ইচ্ছে করেই এখানে রেখেছে। আমি সামনে থাকা দারোয়ানকে চেঁচিয়ে বললাম, আরে এই এই যে আপনি, আপনি কি ওখানে বসে টাইম পাস করছেন নাকি? কেন দাদা? আরে এখানে এই কাঁচের বোতলগুলো কে এইভাবে দাঁড় করিয়ে রেখেছে? ওরে বাবা সত্যিই তো দাদা, আমিও জানি না এগুলো কোথা থেকে এলো। জানি না মানে? আপনি কি এখন আসলেন? না না, আমি তো প্রায় অনেকক্ষণ ধরেই আছি, এগুলো তো এখানে ছিল না। ছিল না মানে? তাহলে কি ভূতে রেখেছে? সত্যি দাদা, এখানে একটু আগেই আমি বসেছিলাম, তখন কিন্তু ছিল না। আমি আর কথা বাড়ালাম না, লোকটাকে দেখে মনে হচ্ছে উনি সত্যি কথাই বলছেন। যাই হোক, আমরা চলতে থাকলাম। এক্ষুনি আরো একটা বিপদ ঘটতে যাচ্ছিল, সাবধানে চল জিতু। না গো দাদা, ঠিকই যাচ্ছিলাম, মনে হলো কেউ যেন ল্যাং মেরে দিল। সত্যি কি ভূতে করলো? আমি আর সাহিত্য আগে থাকলাম। জিতু একটু পিছিয়ে পড়তেই আমি যেই ওকে ডাকতে যাব, এমন সময় জিতু তোর পেছনে ভূত। কে কে? তুই নাকি খুব সাহসী।
আমি কিন্তু সত্যিই একজনকে দেখলাম ওর পেছনে। কি বিকট চেহারা, গালের মাংস চষে গেছে, কিন্তু হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমার মনকে ঠিক রাখতে যেন ভেতর থেকে কেউ বলে উঠল, এটা মনের ভুল। সত্যি ওই কমার রোগীটাকে দেখার পর থেকেই আর মনটাকে ঠিক রাখতে পারছি না, মনের মধ্যে যেন কেমন একটা ভয় বসে গেছে। অবশেষে আমরা সুশীলের কাছে পৌঁছলাম। সুশীল এখন একটু সুস্থ, ও অনির্বাণের সাথে কথা বলছে। কিরে, এতক্ষণে তোদের আসার সময় হলো? আরে এক্ষুনি যা কাণ্ড হতে যাচ্ছিল, জিতু পা পিজলে ভাঙা কাঁচের বোতলে পড়ে যাচ্ছিল, ইন্দ্রনাথ হললে। বাবা বলিস কি, এদিকে এক কর্মী নাকি বাথরুমে গিয়ে গাল কেটে ফেলেছি। কোন মালটা রে, কোন মালটা? পাশের এক নার্স বলে উঠল, বেড নাম্বার 59 এর লোকটাকে দেখে খুব কষ্ট হয়। কেন দিদি? ওনাদেরকে যখন ভর্তি করা হয়েছিল সেই দিন ওনার সাথে ওনার স্ত্রী আর মেয়েকেও নিয়ে আসা হয়েছিল। ওনার স্ত্রী স্পটেই মারা গিয়েছিল, আর একদিন পরে ওনার মেয়ে। প্রায় এক বছর পর ওনার মা যখন ওনাকে স্ত্রী আর মেয়ের মৃত্যুর কথা বলে, সেই দিন ওনার চোখের জল অঝরে গড়িয়ে পড়ছিল প্রায় এক সপ্তাহ ধরে। এমন দৃশ্য দেখে এই হসপিটালের প্রত্যেকেই খুব কষ্ট পেয়েছিলাম। আরে এখানে এত ভিড় করবেন না। কিরে কি করবি সব, বাইরে যেতে বলছে তো, তা ওর সাথে থাকবে কে? আমি কি বলি, আমার একটু ঠান্ডার ধাত আছে, তোরা বাড়ি চলে যা, আমি না এখানেই আছি। না না আমি বাড়ি যাব না, ও সুস্থ হলে তবেই যাব। না না আজ রাতে আর কেউ বাড়ি যাব না, সকলে এখানে রাতটা যেমন তেমন করে কাটিয়ে দেব। চল তাহলে আমরা নিচে যাই। আমরা সকলেই নিচে নামলাম, অনির্বাণ সুশীলের পাশেই রইল। দেখলাম নিচের বারান্দাতে অনেকেই শুয়ে আছে। আমরা বেরিয়ে একটা ফাঁকা বারান্দাতে এসে সকলে দাঁড়ালাম। মেঝেতে কয়েকটা সিগারেটের টুকরো পড়ে থাকতে দেখে আমি আর সাহিত্য একটা করে সিগারেট ধরালাম। এমন সময় বাবাই বলল, বুঝলে সাহিত্য দা, এখানে থাকা যাবে না, যা ঠান্ডা। তোমরা থাকলে থাকো, আমি ওইখানে আছি যেখানে সকলে ঘুমাচ্ছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এবারে ঠান্ডাটা বেশ চাঁকিয়েই পড়েছে। এই বলে বাবাই চলে গেল, আমরা তিনজন দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর জিতু আমাদের সাথে কোনো কথা না বলেই চলে যেতে শুরু করলো। ওই ওই কি হলো রে, যা বাবা এর আবার কি হলো? জিতু যেন শুনতেই পেল না, ও হন হন করে চলে গেল। আমি একটু হেসে ফেললাম, চার চার চারপাশে খুব একটা আলো নেই, তাই দূরের কিছু দেখা যাচ্ছে না। তারপর আমরা দাঁড়িয়ে দুজনেই কথা বলতে লাগলাম। ধীরে ধীরে রাত যত বাড়তে লাগলো, আমাদের চারপাশের পরিবেশটা নীরবতার কোলে ঢলে পড়ল। একটানা ঝিঁঝি ডেকে চলেছে, মাঝে মাঝে দু একটা লোকের কথাবার্তার আওয়াজও শোনা যাচ্ছে, দু একটা কুকুর শেয়ালও মাঝে মাঝে ডেকে এই নীরবতা ভঙ্গ করছে। সব মিলিয়ে আমাদের চারপাশের পরিবেশটা একটা ভৌতিক কাহিনীর রসদ জোগাচ্ছে। আমরা ওখানে দাঁড়িয়ে এই গল্প করছি, ঠিক তখনই বারান্দার মাঝখানে একটা ল্যাম্প হঠাৎ জ্বলছে আর নিভছে। চল চল এখান থেকে পালাই। কেন রে, ভয় করছে তোর? না তা ঠিক নয়। আচ্ছা ছাড়, চল ওই দিক থেকে একটু ঘুরে আসি। যাবি? চল তাহলে। কিছুটা যাওয়ার পর একটা জানালার কাঁচ ভেঙে পড়লো আমাদের সামনে।
ভয় না লাগলেও একটু চমকে গিয়েছিলাম। এরপর একটা বিড়ালকে দেখে বুঝতে পারলাম বিড়ালটা ইঁদুর ধরতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। আমরা আবার চলতে শুরু করলাম। কিছুটা যাওয়ার পর দুটো বেড দেখে দুজনে বসে পড়লাম। বুঝলি, এখানেই শুয়ে পড়। আমিও মনে মনে ভাবলাম এই ঠান্ডাতে এদিক ওদিক না ঘুরে একটু রেস্ট নেওয়া যাক। এরই মাঝখানে হঠাৎ একটা বিদঘুটে শব্দ চালু হলো। সঙ্গে সঙ্গে আমি নিজেকে স্থির করে শব্দটা বোঝার চেষ্টা করলাম। পরে বুঝলাম কুয়াশার জল একটা টিনের মধ্যে পড়ছে বলে এই শব্দ। কিন্তু ওটা কি দেখলাম, একটা বাচ্চা মেয়ের মতো লাগলো না? আমি এবার সত্যি একটু ভয় পেয়েছি। সঙ্গে সঙ্গে সাহিত্যকে ডাকলাম। সাহিত্য, সাহিত্য, আরে ওঠ ওঠ, ঘুমিয়ে পড়েছিস নাকি? সাহিত্য একেবারে ভর ঘুমে আছে। এত ডাকলাম তবুও কোনো সাড়া শব্দ নেই। আমি ওর অপেক্ষা না করে দৌড়ে গেলাম। ওরে বাবা, আমি এবারে আরও ভয় পেলাম। গিয়ে দেখি এখানে কেউই নেই, শুধু আমার সামনে পড়ে আছে একটা বাচ্চার একজোড়া পুরানো জুতো। ঠিক তখনই আমার কানে বেজে উঠল একটা বাচ্চার কান্নার শব্দ, আর সাথে সাথেই আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। নিজের মধ্যে একটু সাহস সঞ্চার করে আস্তে আস্তে পেছনের দিকে ঘুরে দেখি, তুই সাহিত্য। ভয় ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল। সাহিত্যকে দেখে একটু স্বস্তি পেলাম। কিরে, কি হলো? আমি সাহিত্যকে কিছুই বললাম না, কারণ ও খুব ভীতু। না না, কিছু না, কিছু না, ছাড়। তাহলে ডাকছিলি কেন? কি সুন্দর ঘুমটা ধরেছিল। চল ওই দিক থেকে একটু হেঁটে আসি। এখন তোর কি মাথা খারাপ? এই ঠান্ডার মধ্যে চল ঘুমাই বরং। আরে চল না। ঠিক তখনই ভেসে আসলো আবার সেই বাচ্চার কান্নার শব্দ। এবার আমরা দুজনেই শুনলাম। ওরে বাবা, এটা আবার! চল চল পালাই, চল চল পালাই এদিক থেকে। সাহিত্য সেখানেই দাঁড়িয়ে রইল। আমি সামনের দিকে এগিয়ে চললাম। ওই যে একেবারেই লাগছে না তা নয়, তাও চলতে লাগলাম। এবার আওয়াজটা থেমে গেল। চারিদিকে তাকালাম কিন্তু কাউকে তো দেখতে পেলাম না। আরও একটু এগিয়ে গিয়ে দেখলাম এত ঘন কুয়াশাতে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। নিজেকে সাহস জোগাতে মনে মনেই বললাম আমার মনের ভুল হয়তো। ঠিক তখনই শোনা গেল আবার সেই কান্নার শব্দ। পিণ্ডের গতি বেশ কয়েক গুণ বেড়ে গেছে। ভয় পেয়ে আমার শরীর রীতিমতো ঘামছে। চারপাশে কেউ কোথাও নেই। আমি একা দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছি। কান্নার শব্দটা আমার আরো কাছে আসতে লাগলো। মনে হলো আজই আমার শেষ দিন। ভূতের হাতে কি তবে মরতে হবে আমার? কি করবো কিছুই ভেবে উঠতে পারছি না। তখনই দেখলাম ঝোপের পেছন থেকে একটা বিড়াল বেরিয়ে আমার সামনে আসছে। এবার আমি নিজের ওপরেই হাসতে লাগলাম। মনে মনে হাসতে হাসতে আমি ফিরে চললাম। সেই জায়গায় গিয়ে দেখি সাহিত্য আর ওখানে নেই। আমি একাই বারান্দার দিকে এগিয়ে চললাম।
কিন্তু মনকে কিছুতেই একেবারে ভয়মুক্ত করে ফেলতে পারছি না। ওই কমার রোগীর মৃত্যুর ঘটনা আর ওই স্টাফের কথা শোনার পর থেকেই আমি যেন চারিদিকে শুধু আত্মা দেখতে পাচ্ছি। যাই হোক, এসে দেখি সাহিত্য ঘুমাচ্ছে। আমিও আর দেরি না করে চাদরটা ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমাকে খুব শীত লাগতেই আমার ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি আমার চাদরটা আমার গায়ে নেই। আমি আবার চাদরটা টেনে নিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ আমার মনে হলো যেন আমার পাশে কেউ শুয়ে আছে। ভিড়ভিড় করে উঠে বসলাম। পাশে তাকিয়ে দেখি কেউ নেই। এমন সময় শুনতে পেলাম একটা পায়ের শব্দ। ভয়ে ভয়ে সাহিত্যকে ডাকলাম। সাহিত্য, সাহিত্য, ওট সাহিত্য! এবারে আমি স্পষ্ট দেখলাম সেই ভয়ানক লোকটাকে বারান্দা দিয়ে চলে গেল। সাহিত্য কিন্তু উঠল না। আমি একটু সাহস করে আস্তে আস্তে ওই দিকে এগিয়ে গেলাম। দেখলাম কেউ কোথাও নেই। সাহিত্য এতক্ষণে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ একটা চিৎকার, বাঁচাও, বাঁচাও! আরে, এটা তো জিতুর গলা! দুজনে সঙ্গে সঙ্গে দৌড় লাগালাম। আমার মনের মধ্যে একটা ভীষণ ভয় কাজ করছে, কিন্তু তা সত্ত্বেও আমার জিতুর বিপদের কথা ভেবে সমস্ত ভয় উবে গেল। মৃত্যুর ভয় না করে দৌড় লাগালাম, কিন্তু আমার মনে হলো যেন আমরা দুজন ছাড়াও তৃতীয় কোনো ব্যক্তির পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি। থমকে দাঁড়ালাম আমি। পেছন থেকে সাহিত্য বলল, কি হলো, আবার দাঁড়ালি কেন? চল তাড়াতাড়ি। পেছন ফিরে যখন সাহিত্যের দিকে তাকালাম, আমি সাহিত্যের পেছনে দেখতে পেলাম একটা বাচ্চা মেয়েকে। তার মুখটা চুলে ঢাকা, গায়ের রং একেবারে ফ্যাকাশে। আমার হৃৎপিণ্ডের গতি চরমে পৌঁছেছে। আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে। আমি খুব জোরে চিৎকার করলাম, কি রে, চল তোর পেছনে দেখ। কই, কিছু তো দেখতে পাচ্ছি না। সত্যি আমি অবাক। আমি যাকে স্পষ্ট দেখতে পাচ্ছি ও কেন দেখতে পাচ্ছে না? মেয়েটা এবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এসে আমার হাতটাকে ধরে ফেললো। আমি ভয়ে চোখ বুজিয়ে ফেললাম। আরে চল, কি সব ভুলভাল বলছিস! চোখ বুঝে বুঝতে পারলাম সাহিত্য আমাকে ঠেলা মারছে। আমি চোখ খুলে দেখি সত্যিই কেউ নেই। এসব কি হচ্ছে আমার সাথে? কি সব পাগলের মতো দেখছি আমি! আবার আমরা দৌড় লাগালাম। বাঁচাও, বাঁচাও! একটা রুমের সামনে পৌঁছে জিতুর চিৎকার শুনে থেমে গেলাম। দরজা খুলে ভেতরে ঢুকলাম। ওরে বাবা, এই রুমটা তো অন্ধকার, কিছু তো দেখতে পাচ্ছি না। জিতু, জিতু, কোথায় তুই? কিন্তু ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘন কালো অন্ধকারে ঢেকে আছে ঘরটা। জিতুরও আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। ঘরটা একদম নিস্তব্ধ। তাও আমরা ভেতরে ঢুকতে লাগলাম। হঠাৎ একটা শব্দ হতেই আমি একটু চমকে গেলাম। সাহিত্য, সাহিত্য, আছিস তো? সাহিত্য আর কিছু কথা বলল না। আমি এবার রীতিমতো ঘাবড়ে গেলাম। দেয়ালটা ধরে আলো জ্বালানোর চেষ্টাও করলাম কিছুক্ষণ। কিছুক্ষণ পর সুইচটা হাতে লাগতেই আমি আলো জ্বেলে ফেললাম। আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম।
দেখি সাহিত্য একটা রক্তাক্ত দেহের ওপর পড়ে আছে। আরে ওট 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 ওট, লাগেনি তো তোর? এখন ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। হঠাৎ কেউ একজন সামনের দরজা দিয়ে দৌড়ে পালালো। আমি আর সাহিত্য দৌড়ে গেলাম ওর পেছনে। কিছুটা দৌড়ে গিয়ে দেখি একটা লোক আলমারির পেছনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে। আমরা যখন লোকটার সামনে গিয়ে ডাকলাম, আরে দাদা কি হয়েছে আপনার? আমাকে মারবেন না, আমি কোনো পেশেন্টকে অবহেলা করব না। আরে কি বলছেন, আমরা তো কিছুই বুঝতে পারছি না, কাকে অবহেলা করেছেন? বেড নাম্বার 59। আমি মনে মনে ভাবলাম, বেড নাম্বার 59 মানে তো সেই কমার লোকটা। হ্যাঁ তো কি হয়েছে? যখন উনি জীবিত ছিলেন তখন তখন আমরা ওনাকে নিয়ে মজা করতাম, মজা করে বলতাম মেয়ে আর সুন্দর বউটা মারা গেছে আর ইনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, আরো অনেক কিছুই বলতাম। মৃত্যুর পর ওনার আত্মা এখন প্রতিশোধ নিতে চায়। আমার আমার এক বন্ধুকেও মেরে ফেলেছে, এখন এখন আমাকে মারতে চায়। তোমরা তোমরা পালাও, ও তোমাদেরও মেরে ফেলবে। আমি পালাই, উড়ি বাবা রে বাবা উড়ি। লোকটার কথা শুনে আরো ভয় পেয়ে গেলাম, কিন্তু অবাক লাগছে এটা ভেবে যে এত বড় হসপিটাল, লোকজন সব গেল কোথায়? সব কিছু একেবারে থমথমে। আমরা দুজনে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি সেই কর্মীটা মৃত অবস্থায় পড়ে আছে আর মুখ দিয়ে রক্ত পড়ছে। এটা দেখে আমাদের আর সাহস হলো না, দুজনের শরীর ঘামে ভিজে গেছে। আমরা দুজনেই কি করব বুঝতে পারছি না, তাই ঠিক করলাম এইখান থেকে পালাতে হবে। পালাতে গিয়ে দেখি আমাদের সামনে এগিয়ে আসছে সেই কমার রোগীটা আর সেই বাচ্চাটা। ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে আমাদের দিকে দুহাত বাড়িয়ে এগিয়ে আসছে। আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু কিন্তু আমার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বেরোলো না। সাহিত্য এসব দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি এক জায়গায় দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছি। তারা এখনো এগিয়ে আসছে, একেবারে সামনে, একেবারে সামনে এসে পড়েছে। কি বীভৎস চেহারা! আমি আমি জোরে চিৎকার করে উঠলাম, ভূত ভূত ভূত। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, উঠে দেখি আমার পাশে কেউ নেই। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? কিন্তু আমার বুকের ধূপ পোকানি এখনো কমেনি। বেশ ভালোই বুঝতে পারছি ঘামে আমার গোটা জামা ভিজে গেছে। পাখির ডাকে বুঝতে পারলাম ভোর হয়ে গেছে। হঠাৎ আমি যেই বেডে শুয়ে আছি তার বেড নাম্বারের দিকে চোখ পড়ল। আটকে উঠলাম আমি, বেড নাম্বার 59। আমি তাড়াতাড়ি করে বেড থেকে নেমে পড়লাম। চারিদিকটা দেখলাম, কেউ কোথাও নেই। হঠাৎ আমার মনে হলো সাহিত্য তো এখানেই ঘুমাচ্ছিল, গেল কোথায়? আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। বাইরের দিকে কয়েকজনের চেঁচামেচি শুনে দৌড় লাগালাম। গিয়ে দেখি জিতু, সাহিত্য আর বাবাই কয়েকজন লোকের সাথে কথা কাটাকাটি করছে। লোকগুলোকে দেখে মনে হলো হসপিটালের কর্মী আর একজন ডাক্তার। আমি গিয়ে বললাম, কি হয়েছে রে জিতু? দেখো না ইন্দুদা, আমি আর জিতুদা কাল রাতে ওই বারান্দাতে ঘুমাচ্ছিলাম,
কয়েকজন এত জোরে জোরে নাক ডাকছে যে বিরক্ত হয়ে এদিকে চলে আসি। এখানটা একটু নিরিবিলি আর কয়েকটা স্ট্রেচার ফাঁকা দেখে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। আর ইনি ইনি জিতুদাকে ডেথ বডি ভেবে পোস্টমর্টম ঘরে ঢুকিয়ে দেন। ভাগ্যিস ভাগ্যিস নাকে পচা গন্ধ আসতে উঠে পড়ি, নাহলে এরা আমারই পোস্টমর্টম করে দিত। আগে আপনারা যে ওখানে ঘুমাচ্ছেন তা কি করে বুঝবো আমরা? আপনারা এতদিন ধরে কাজ করছেন, কোনটা জীবিত কোনটা মৃত আপনারা বুঝতে পারেন না? ইয়ারকি মারছেন? আরে আরে চুপ কর, ঝামেলা করিস না, ভুল বোঝাবুঝি হয়ে গেছে ও ছাড়। আমি কথাটা শুনে ভালো করে হাসতেও পাচ্ছি না, ভূতের স্বপ্নের কারণে আমি রীতিমতো এখনো ভয় পেয়ে আছি। সব ঝামেলার শেষে আমরা চারজনে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। এমন সময় সাহিত্য বলল, কাল রাতে মনে হয় ইন্দ্র ভূতের স্বপ্ন দেখছিল, মাঝে মাঝে এমন আওয়াজ করছিল আমার ভয় লেগে যাচ্ছিল, কত করে ডাকলাম, চল জিতুর আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে খুব বিপদ হয়েছে, কি যে ভুলভাল বকছে, আমি অপেক্ষা না করে একাই চলে আসলাম। কাল রাতের স্বপ্ন যদি সত্যি ঘটত তাহলে কি যে হতো, এটা ভেবে আমি মুচকি মুচকি হাসতে লাগলাম। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।